হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমার সোমালিদা ক্রিয়েটিভ মম চ্যানেলে একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকালবেলার পুজো টুজো একটু তো বেশি চাপ বৃহস্পতিবার মানে। তো তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নিয়েছি, স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব, কিন্তু ব্রেকফাস্টে আজকে তেমন কিছু বানানো হয়নি। ব্রেকফাস্টে ছাতু মুড়ি খাওয়া হয়েছে, মানে ওরা খেয়েছে, আমি খাবো। আর শীতকালে আর কেন বলো, শীতকালটা যত ভালো তত খারাপ। সবার অনলাইন ক্লাস হচ্ছে, চারদিকে কাচর মাচর কাচর মাচর আওয়াজ হচ্ছে। শীতকালে তো মুখে মাখো, গায়ে মাখো, হাতে মাখো, ঠোঁটে মাখো, চারদিকে মাখতে মাখতে সময় চলে যায়। আর শীতকালটা আমি জানো, শীতকালটা পুরো আমি কোকোনাট অয়েল মেখে স্নান করি। তোমরা হাসো, যে যা ভাবো ভাবতে পারো, আমি জ্যাক অয়েল, এডি অয়েল অনেক কিছু ট্রাই করেছি, এমনকি গ্লিসারিন, গোলাপ জল, জল মিশিয়ে, তিনটেকে মিশিয়েও আমি ট্রাই করেছি। তবে সবকটার থেকে আমার বেস্ট মনে হয়েছে যে এই শীতে মানে স্কিনে ময়েশ্চারাইজারটাকে ধরে রাখে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল মেখে স্নান করবে, স্নান করার পর এখন সারা গায়ে দরকার পড়ে না, কিন্তু যখন খুব চড়া শীতটা পড়ে যাবে, ধরো তোমার ওই ডিসেম্বর জানুয়ারি এরকম দিকে যখন খুব চড়া শীতটা থাকে, তখন কি হয়, স্নান করার পর কোকোনাট অয়েল দিয়ে স্নান করার পর যদি একটু ওপর থেকে কোনো মানে বডি কি বলবো বডি ক্রিম মেখে নাও, তাহলে দেখবে যে মানে তোমার স্কিনটাতে আর কোনো রকম ভাবে ড্রাই হবে না। স্কিনটার মধ্যে সারা দিন ধরে একটা ময়েশ্চারাইজার ভাবটা বজায় থাকবে, যে হাত দিয়ে দাগ টানলেও যে দেখায় যে সত্যি একটা সাদা দাগ পড়ে যায়, সেটাও তোমার হবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা কি ভাবছো আমি জানি না যে কোকোনাট মেখে, কিন্তু কোকোনাট অয়েল মেখে কেউ দেখ স্নান করে দেখো। আমি এটা ট্রাই করছি প্রায় গত বছর থেকে আমি পুরো সারা শীতটা আমি কোকোনাট অয়েল মেখে স্নান করেছি। আমার স্কিনে না কোনো রকম কোনো সমস্যা হয়েছে, না স্কিনে কোনো মানে ড্রাই ভাব এই জিনিসটা এসছে। খুব বেশি শীতে বললাম যখন তখন একটু হয়, তখন এতটাই তো শীত থাকে যে তখন আমাদের মানে এক্সট্রা একটা গার্ডের দরকার পড়ে স্নানের পরও, তখন একটুখানি ওই আমি কোকো বাটারের যে ক্রিমটা থাকে বডি ক্রিমটা, ওটা মাখি, ওটা অনেকক্ষণ ধরে স্কিনে থাকে। ভ্যাসলিনটা, বডি লোশন টোশন থাকে, তার তুলনায় আমার মনে হয় ওটা অনেকটা বেশিক্ষণ থাকে, আমি ওটা ইউজ করি। তো যাই হোক, শীতকালে তো এক্সট্রা কেয়ার তো দরকারই পড়ে। এবার দুপুরের রান্নাবান্নায় চলে যাচ্ছি। মোবাইলটা পড়ে যাবে, ঠিক করে রাখ। আর চারদিকে ছোটটার তো স্কুল খোলেনি, তার তো অনলাইনে ক্লাস চলছে, বড়টার কলেজ খুলে গেছে, এখনো চলছে অনলাইনে। ওদের একটা শিফটিং এর ব্যাপার আছে, সেই জন্য এখনো ফিজিক্যালি শুরু হয়নি, অনলাইনে ক্লাস চলছে, তবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আজকে রান্না বান্নায় সেই চিংড়ি মাছটা এনেছি, চিংড়ি মাছটাকে বার করেছি, ভিজিয়ে রেখেছি, জল দিয়ে ফ্রিজ থেকে বের করেছি, আর পটল কেটে রেখেছি। এগুলো স্নান করতে যাওয়ার আগে কমপ্লিট করে নিয়ে গেছিলাম। পটল কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর বাঁধাকপি হবে, চিংড়ি মাছ দিয়ে হবে, দুটো জিনিস তো কেটে কুটে গুছিয়ে রেখেছি। এখন আমি রান্না করব না, এখন এগুলো থাক, আমি একটু নিচে কাজে যাচ্ছি, দোকানে প্রায় অলরেডি 9:30 বেজে গেছে, আমার একটু কাজ আছে আর কি নিজে, সেটা সেরে আসব, এসে তারপরে রান্না করব। এই কদিন ধরেই আমি এটা করছি, কেননা সকালবেলা রান্নায় ঢুকে গেলে আমার ওখানে যেতে খুব দেরি হয়ে যাচ্ছে, নিচে যেতে, আর ওই কাজগুলো ডিলে হয়ে যাচ্ছে। তো আর শীতকাল তো মানে ভোরবেলা ওঠাটা একটু লেট হয়ে যাচ্ছে, এখন উঠতে উঠতে 6:30 এরকম হয়ে যাচ্ছে, নাহলে আগে আরো তাড়াতাড়ি উঠে পড়তাম। তো রান্না বান্না করবো একটু পরে, করবো, শুরু করবো, সেরকম তাড়া নেই, সব খেতে খেতে তো তোমার 1টা এরকম বেজে যায়। চলো কাজ করে নিই, তারপরে আবার গল্প। এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি, রান্না বান্না শুরু। তাড়াতাড়ি এসে আগেই রান্না চাপিয়ে দিয়েছি, কেননা অলরেডি মানে যেহেতু দেরি হয়ে গেছে, তো আগে আর অন্যদিকে সময় নষ্ট না করে রান্নাটা করে নিচ্ছি। পটলগুলো ভেজে নিচ্ছি, পটল ভাজা না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই কড়াইতেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে
মানে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর দিলে কি হবে, আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো মেখে আমি পাশে আরেকটা কড়াই বসিয়ে তাতে ভেজে নিচ্ছি। আর মশলা দেওয়ার জন্য, মানে এই মশলাটা আমি আলু পটলের তরকারিতে দেবো, তার জন্য জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি পোস্ত, একটু পোস্ত দিয়ে এটা মশলাটাকে ভেজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না ওদিকে আমার আলুটা ভাজা হচ্ছে। আর পাতলা পাতলা করে পেঁয়াজও কেটে নিয়েছি আমি আলু পটলের তরকারিতে দেবো বলে। আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে, আর একটু তেল দিয়ে আমি বাঁধাকপির আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর বাঁধাকপিতেও আজকে আমি অল্প চিংড়ি মাছ দিয়ে করবো, আর এগুলো ছোটো চিংড়ি তো এগুলো মুখে মুখে পড়ে খেতেও ভালো লাগবে। আর বড় চিংড়ির একরকম টেস্ট হয়, ছোট চিংড়ির একরকম টেস্ট হয়। আর পটলের মানে চিংড়ি পটলটা যেমন বড় চিংড়ি দিয়ে করলেও ভালো লাগে, এরকম ছোট ছোট চিংড়ি দিয়েও করলে খুব একটা খারাপ লাগে না, কারণ প্রত্যেকটা মুখে কামড়ে কামড়ে মুখে মুখে চিংড়ি মাছ পড়ে, এটারই একটা অন্যরকম টেস্ট থাকে। আর রসুন যখন দেখবে খুব তাড়াতাড়ি ছাড়াতে হয়, তখন রসুনের মুখে যে যে ফুলের মতো জায়গাটা থাকে সেটা একটু বেশিটা করে কেটে দেবে, দিয়ে দেখবে রসুনটাকে ছাড়াবে একদম ফুলের মতো, মানে খুলে যাবে পাপড়ির মতো করে। আর এই চপাটার জন্য মধ্যে দিয়ে আমি সবগুলো খুব সুন্দর করে চপ করে নিয়েছি। আর রান্নাঘরে যদি এরকম সাহায্য করার মতো কিছু আইটেম থাকে না, তাহলে দেখবে তোমার রান্নাবান্না এগুলো করতে অনেকটা ইজি হয়ে যায়। আর ওই পেঁয়াজটা পাতলা পাতলা করে স্লাইস করে আমি একটুখানি কুচিয়ে রেখেছিলাম, আর সেটা আমি ওই আলুটা ভাজা হয়ে গেছে মাঝখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখো আমার বাঁধাকপিরও মশলা কষানো হয়ে গেছে, বাঁধাকপিতে জাস্ট জিরে, হলুদ আর একটু লঙ্কা দিয়েছি। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছিলাম আগে থেকেই, ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর বাঁধাকপিটা দিয়ে এবার ঢাকা দিয়ে একটু নুন দিয়ে আস্তে আস্তে করে মুছতে দেবো। যারা মিষ্টি খাও তারা মিষ্টি দিতে পারো। আর এদিকে দেখো আলু পটলের তরকারিটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে আমি তার মধ্যে ভিজিয়ে রাখা মশলাটা সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার যেই স্লাইস করে, না প্রথমে তো স্লাইস ভুল বললাম, স্লাইস করা টমেটো, লঙ্কা আর রসুন কুচি ওটা দিলাম, তারপর মশলাটা দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষতে দিয়েছি, তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখো তাড়াহুড়ো করে রান্না করলে কিচেন ডেস্কটা এরই হাল অবস্থাটা এরকমই হয়, আর কি করা যাবে, তাড়াহুড়ো করে মানে 1 ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট হয়, 1 থেকে 10-15 মধ্যে ওরা সবাই খেতে বসে। এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেল, আর তার ফাঁকে ফাঁকে যত ছোটোখাটো বাসন যেগুলো আমাকে ঘরে ধোয়ার সেগুলো ধুয়ে নিলাম, এবং কিচেন ডেস্কটাও সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। এইভাবে চটপট করে কাজ করলে আর কম সময় আর অনেকটা কাজ গুছিয়ে করা যায়। আর একটু চটপট করে করলে কি হয় যে তোমার সময়ও বেঁচে যায়, আমি না হলে এই রান্না করতে গেলে আমার নিজে মানে আমার নিজের যে কাজ সেটাতেও দেরি হয়ে যেত। আর দেখো আলু পটলের তরকারির কালারটা দেখো কি সুন্দর এসছে। 1 ঘন্টার মধ্যে রান্না বান্না সব কমপ্লিট, ভাত, ডাল, আলু পটল, চিংড়ি, বাঁধাকপি, এটা সম্ভব যেহেতু সব রেডি করে রেখে দিয়ে গেছিলাম, তাই জন্য ফটাফট এসে রান্না করাতে তাড়াতাড়ি হয়ে গেল। 1টা বাজে, এখন পুরো রান্না বান্না আমার কমপ্লিট, ডালও ফুটে গেছে লাস্ট, এবার খেতে বসে যাব। চিংড়ি মাছটা তো দেখলে ভালোই, রংটা ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর বাঁধাকপিটাও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বাবাই চলে আয়, বাবান চলে আয়, সবার খিদে পেয়ে গেছে, 1টা বাজে, ওদেরও ক্লাস ওভার হয়ে গেছে, একদম টাইম মতো সব রেডি হয়ে গেছে, চলে খাওয়া দাওয়া করে নি। তারপরে এসে আবার এই যে এই ইন্ডাকশনটার আওয়াজ হচ্ছে, অ করছে, খাওয়া দাওয়া করে এসে তারপরে আবার গল্প করব। চিংড়ি মাছগুলো খারাপ না খেতে জানো তো, চিংড়ি মাছগুলো বেশ ভালোই টেস্ট, আরো একদিন রাখবো দেখি। এখন এই সময়টা তো মানে জলগুলো শুকনো হয়ে যাচ্ছে, মাঠে সব চিংড়ি মাছগুলো মাঠে যারা রয়েছে সেগুলো সব ধরা পড়ে যাচ্ছে আর কি জালে, মাছও প্রচন্ড পরিমাণে নাকি মাছ উঠছে। আমি মাছটা কখনো ওদের কাছ থেকে নিইনি, মানে বড় মাছ, পোনা মাছ, সবার পুকুর তো ভেসে গেছিল, সবার বাড়ির পোষা মাছ সব তো বেরিয়ে গেছে, মানে যাদের পাঁচিল দেওয়া নেই, আমাদের মতো যেমন বাউন্ডারি নেই, বাউন্ডারি আছে বলে বেরোতে পারেনি, কিন্তু যাদের বাউন্ডারি নেই তাদের তো সবার মাছ বেরিয়ে গেছে। এবার সেই মাছগুলো কোথায় যাবে, এতদিন তো মাঠে মাঠে ঘুরছিল, এখন তো মাঠের জল শুকোচ্ছে রোদের তাপে, কি করবে এখন? যারা যারা জাল পাচ্ছে বলে ফুট জাল বলে, পাতলা পাতলা জাল আছে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মাঠের মধ্যে খুঁটি দিয়ে আটকে দেয়, ব্যাস মাছগুলো যখন ওখান থেকে পাস করে জালে আটকে যায়। এই করে করেও অনেক মাছ ধরছে সবাই। মোটামুটি এবছর
মানুষকে মাছ, মানে আমাদের এদিককার শহরে অঞ্চলে নয়, মানুষকে মাছ কম কিনে খেতে হয়েছে। আর যাদের পুকুরের মাছ ভেসে গেছে তার তো সর্বনাশ, কিছু করার নেই। চলো, ডাল কমপ্লিট। বসেছি, আজকে কিছু পার্সেল এসছে আর কি, বুক করেছিলাম অনলাইনে, এসছে। খাওয়া দাওয়ার পর না বাইরে এই জানলাটা তো আমাদের উত্তর দিকে, এই জানলাটা থেকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। শীতকালে উত্তর দিকে জানলাগুলো একদম খোলা যায় না, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর ঠান্ডা যেহেতু লেগেছে, এখনো তো পুরোপুরি সারেনি না, গলাটা শুনলে বোঝা যাচ্ছে পুরোপুরি সারেনি। আর নাইকা থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, এসছে, সামনে বিয়ের মরশুম, তো ওই জন্য কিছু প্রোডাক্ট, মানে বিগত 2 বছরে তো সেভাবে তেমন কোনো কাজ হয়নি, আর অনেক প্রোডাক্টই আমাদের মানে ডেট ওভার হয়ে গেছে, নতুন নতুন ফেলে দিতে হয়েছে। কী করা যাবে, ডেট ওভার হয়ে গেলে তো যত দামি প্রোডাক্ট হোক না কেন ইউজ করা যায় না। তো বিশেষ করে মানে স্কিনের ক্ষেত্রে যেসব প্রোডাক্টগুলো আমরা অ্যাপ্লাই করি, স্কিন বলো মানে মুখের সঙ্গে কন্ট্যাক্টে যেগুলোই থাকে, ধরো লিপস্টিক, কাজল, মেকআপের আরও যা যা আছে, তো যেগুলো ডেট ওভার হয়ে গেছে সেগুলোকে তো ফেলে দিতেই হবে, ভর্তি থাকুক আর খালি থাকুক, ওগুলোর সাথে তো কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। তো যাই হোক, কিছু কিছু সামনেই সব বিয়েবাড়ির কাজ রয়েছে, তো তারই প্রস্তুতি চলছে, অঘ্রাণ মাস পড়ে গেলেই শুরু হয়ে যাবে। এটা নিয়ে নিলাম, এটা এসছে একটা HD ফাউন্ডেশন, PSC-র। আমার এর মানে টোনটা খুব ভালো লাগে, মানে আমাদের ইন্ডিয়ান যে স্কিন টোন এর সাথে খুব মানে এর যে শেডগুলো আছে না খুব সুন্দর ম্যাচ করে, তো আমার এটা দিয়ে কাজ করতে খুব ভালো লাগে, আমি এটা ইউজ করি। বিশেষ করে ব্রাইডদের ক্ষেত্রে তো খুব ভালোই মানে, আর স্কিনে লাস্টিং, লং লাস্টিং আর কি, ওই জন্য। আর এটা এসছে সুগারের একটা প্যালেট, মানে এটা না ফ্রি, হ্যাঁ আমি প্রায় অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি, তার সাথে ওটা ফ্রি ফ্রি দিয়েছে, সেটা দেখাচ্ছি পরে ফ্রিটা পরে। এটা এসছে একটা প্রাইমার, আমি নিয়েছি এটা সুগারেরই প্রাইমার, সুগারের প্রাইমারটা না বেশ ভালো। এর আগেরটা ছিল, যেটা আমার ছিল ল্যাকমি, সেটাও না এতটা মতো রয়েছে, তাও ফেলে দিতে হলো, এগুলোই গায়ে লাগে কি করব। আর এই একটা এসছে, এটা হচ্ছে তোমার ইসে, এটা মেবলিনের একটা কনসিলার আর কি, তো এগুলো এসছে। এই 4-5টা জিনিস, অ্যামাউন্টটা শুনলে ভাববে আমার, তাই বলছে ও যেটা ফ্রি দিয়েছে, আবার ফ্রিটা দেখাই কোথায় গেল। এটা হচ্ছে তোমার হাইলাইটার দিয়েছে আর কি, প্রায় এখানে 2500 টাকার উপরে প্রোডাক্ট আছে, তো এই কটা প্রোডাক্ট দেখতে, এই 4টে জিনিস। আসলে একটু ব্র্যান্ডেড জিনিসগুলোর কস্ট তো এরকমই হয়, তো হাইলাইটারটা এটা ফ্রিতে দিয়েছে, ওই প্রোডাক্টগুলো নেওয়াতে ওর সঙ্গে এটা ফ্রি ছিল। আর নায়গাতে এখন অনেক ভালো ভালো ডিসকাউন্টও চলছে বিউটি প্রোডাক্টের উপরে, তো যারা পারচেস করতে চাও, পুজোর সময় তো আরও ভালো ভালো অফার ছিল, এখনও আছে, এখনও দিচ্ছে ডিসকাউন্ট, তো নিতে পারো, নাইকার থেকে নিলে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, আর প্রোডাক্টগুলো নিঃসন্দেহে ভালো হয়, মানে খারাপ কিছু পাওয়ার মতো এখন আমার কোনো অভিজ্ঞতা হয়নি। আমি যে কটাই অর্ডার করেছি মোটামুটি আমার সবই ঠিকঠাক এসেছে, আর এগুলো একটু অর্ডার করতে ভয় লাগে, এই কারণে বলো
ওই যে ফাউন্ডেশনগুলো, এগুলো শেডের ব্যাপার থাকে না, এক্সাক্ট শেড যদি না আসে তখন বড্ড গায়ে লাগে, আবার এক্সচেঞ্জ করে এইসব হ্যাপা পোহাতে হয়, আর এত কস্টলি প্রোডাক্ট, তারপর যদি শেড ঠিকঠাক না আসে মানে খুবই সমস্যা, মানে তখন খুবই খারাপ লাগে। কিন্তু যে কটা নিয়েছি আমি নাইকা থেকে, আমার সঙ্গে কখনো এরকম কোনো ব্যাড এক্সপিরিয়েন্স এখনো হয়নি আমার, ঠাকুর না করুক হোক। ওই এক্সচেঞ্জ টেক্সচেঞ্জ করতে হলে বিশাল চাপ ঝামেলা আর কি বলো, এতদিন পর তো আসে, তারপর আবার এক্সচেঞ্জ করতে গেলে মানে ওটা একটা আলাদাই হ্যাকেল পোয়াতে হবে তখন। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের দিক থেকে একদম পজিটিভ থেকো। আবার একটা ফ্রেশ ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমার পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে আমার ব্লগটা শেয়ার করো, আর কি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও।